হ্যালো ভিউয়ার্স, আমি সেকেন্ড টাস্ক নিয়ে এসেছি। তো টাস্ক আপনাদেরকে বলেছি, প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে টাস্ক ওয়ানটা দেখিয়েছিলাম আর টাস্ক টুটা আপনাদের জন্য কাজটা দিয়েছিলাম। তো টাস্ক টু এর প্রবলেম ছিল এ ইকুয়াল বি প্লাস সি, বি প্লাস সিকে সামেশন করবে অ্যান্ড ডি থেকে লেস করবে। তো এটাই আমাদের টাস্ক। তো আমি আমি যেহেতু আমি বলেছিলাম যে কারণ এটার সাদৃশ্য রেখে আমি টাস্ক টুটা দিয়েছিলাম, আমি জানি যে টাস্ক ওয়ান যারা পারবে টাস্ক টুটাও পারবে। তো সেক্ষেত্রে আমি প্রিভিয়াসের কোডটাকে রেখেই আমি টাস্ক টুটা করে যাচ্ছি, কারণ এতে করে টাস্ক ওয়ান যে ভালো বসে আসলে টুটা ঝামেলা হবে না। তো সেই ক্ষেত্রে আর এক্সট্রা কোনো কোড না ইউজ করে আমি এটাকে কিছু মডিফাই করে টাস্ক টু এর প্রবলেমটা সলিউশন করবো আমরা। তো দেখুন, আমার এখানে বলা হয়েছে যদি এটা বলা থাকে, প্রবলেম যদি এটা থাকে, তাহলে আমাকে ভ্যালু লাগবে বি সি ডি। আমরা এখানে আগের আগের টাস্ক ওয়ানে এ বি সি নিয়েছি। তো যেহেতু প্রবলেম যেটাই থাকবে, আমরা চেষ্টা করবো স্ট্যান্ডার্ড ফর্মেটটাকে সলিউশন করার জন্য। তো সেক্ষেত্রে আমরা জাস্ট শুধু কিছু কিছু জায়গায় চেঞ্জ করব। তো যেমন আমার লাগবে বিটা, তো আমি যেহেতু বি লাগবে, এ লাগছে না, তো আমি এটাকে রিমুভ করে দিলাম। আর সামেশন হিসাবে, আচ্ছা রিমুভটা করে করছি, এটা হয়ে যাবে বি। তো বির জন্য আমার ভ্যালু লাগবে, এটাকে আমি বি তৈরি করলাম। তারপর সি এর জন্য লাগবে, সিটা তৈরি করে নিলাম, সি সামেশন হবে। আর ডির জন্য লাগবে আমার, এখন ডিটা আসলো, অ্যাড হবে, ডিটা অ্যাড হয়েছে, ডিটা ডি ভ্যালু। তো আমার সাম, আমার এখানে সামে থাকুক, যেহেতু সাম যেটা ফর্মে সেটাকে ফলো করাটা ভালো। তো এটা হবে এভাবে, তাহলে বি প্রথম একবার সাম করবে দুটাকে আর ডিকে করবে, এটাই আমার প্রবলেমটা। তো আমরা মেসেজগুলো রেডি করলাম। তো ইনপুট অলমোস্ট আমরা যা থাকবে তাই হবে। তো ইনপুট তিনটাই পাবো এখান থেকে, টাস্ক টু এ তো, টাস্ক ওয়ানও যেমন ইনপুট তিনটা লেগেছে, তিনটা মেসেজ লেগেছে, এখানেও তিনটা মেসেজ, তিনটা ইনপুট নিতে হবে, আর একটা ডিসপ্লের জন্য আর একটা আউটপুট প্রসেস হয়ে দেখাবে। তো যেহেতু ভেরিয়েবল নাম চেঞ্জ করে ফেলেছি, তো সেক্ষেত্রে এটা হবে বি। আর আসলে সাদৃশ্যটা রাখলে সুবিধা হয়, এতে করে যে কেউ ইজিলি বা বুঝতে পারে। তাহলে আমি কমেন্টের পাশটাও চেঞ্জ করে দিই, আপনি একবার কোড বুঝতে পারলে পরবর্তী আপনি যে কোনো মতো নিজের মতো নিতে পারেন। তাহলে আমরা এ বি সি ডি নিয়ে রাখলাম। আমাদের বলা হয়েছে যে বি প্লাস সি সামেশন করবে, হ্যাঁ এই দুটো সামেশন হবে। তাহলে আমরা যদি এখানে, আমরা শুরু থেকে আমরা তিনটে ভ্যালু নিয়ে রাখলাম, রেখে প্রথম হচ্ছে বি সি। এবার আমাদের কোডটা অনেক ইজি, একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, বি এস সি সামেশন করলাম, সামেশন করে আমরা এখানে ভেঙে ভেঙে করি, কারণ সাবের যেটা ভিএলটাকে 30 দিয়ে লেস করে রাখি। তারপরে ভিএলটা সামেশন করলাম, আবার ভিএলে যখন আমি বি এটা সামেশন করলাম, এখন ডিটাকে আমি লেস করতে হবে। তাহলে আমার এখানে সাবট্রাকশন হবে, সাবট্রাকশন হবে এখানে, সাবট্রাকশন কী হচ্ছে, সাবট্রাকশন হচ্ছে বিএল, সাবট্রাকশন হচ্ছে সাব করে দিলেন, সাব করে দিলাম, অর্থাৎ ফার্স্ট একবার সামেশন হবে আবার সাবট্রাকশন। তবে এখানে এটা না হলো চলে, দেখি দেখি রান করে একটু দেখি, প্রথমে আমি গেলাম বিএল বিএস থেকে সামেশন করবো, অর্থাৎ বিএসসিকে সাম করলো, সাম করে সামেশন করলাম। তাহলে আমি লেসটা আর রাখলাম না, কারণ আমার লেস একবার একবার অ্যাড করতে হবে, আরেকবার আবার এখানে অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে দুই পাশ থেকে 30 30 অ্যাড করলে 30 অ্যাড করতে হবে, বিয়োগ করলে আবার 30 লেস করতে হবে। তো যেহেতু দরকার নেই 30 নিয়ে, তো একবার সামেশন করলাম আবার ডির সাথে লেস করে দিলাম প্রথম দুইটা সামেশনটাকে। দেখি আসলে কাজটা হচ্ছে কি না, এটা আচ্ছা দেখি কাজটা হয়েছে কি না, আশা করি হবে। আচ্ছা আমরা, ও আমরা একটু সাম এখানে রাখিনি, এই যে
যেহেতু আমরা এ তে রেখেছি, কারণ ভেরিয়েবল যেভাবে নাম ডিক্লেয়ার করো সেভাবে নিতে হবে, তো ভেরিয়েবল আমি এ কে রেখেছি, চেঞ্জ করেছি। হ্যাঁ দেখি, ভি ভ্যালু আমার টাস্কের সাথে আমি সাদৃশ্য দেখি, মানে টাস্কের সাথে আমি কম্পেয়ার করে দেখি আউটপুটটা। তো বি ভ্যালু আসছে, বি ভ্যালু দিলাম 2, সির ভ্যালু দিলাম 1, তাহলে আমার বি প্লাস সি তাহলে ভ্যালু আসছে আউটপুট 3, এটার তো আসছে 3, আর ডি থেকে আমি লেস করে দেবো, তাহলে 3 থেকে 2 2 ইউজ করলাম এখানে, মানে অলমোস্ট হয়নি, তাহলে প্রবলেম দেখা দিচ্ছে, দেখি প্রবলেমটা কোথায়। প্রথমে প্রথমে সাবট্রাকশন করলাম, সাবট্রাকশন করলাম, আচ্ছা সাবট্রাকশন দেখি আমরা একটু একটা জিনিস ট্রাই করি, এইচ করলাম, এইচ করে লেস করলাম, চার, এক, একটু চিন্তার ব্যাপার এখানে দাঁড়িয়ে গেছে, তো একটু ফলো করে কি সমস্যা। আবার এটা প্রবলেমটা ছিল বিআর কমা, দেখি একটা প্রবলেম হবে, টেস্টিং করলে আসলে টেস্টিং তো রেখেছি জন্য প্রবলেমটা সলভ, ছোটোখাটো প্রবলেমগুলো সলভ করার জন্য। 3 3, হ্যাঁ অলরেডি হয়ে গেছে, আরেকবার ট্রাই করি। বীর ভ্যালু ধরলাম, আমরা টাস্কের সাথে একটু কম্পেয়ার করি, টাস্ক টাস্ক সলিউশনটা কি ঠিক আছে কিনা। বীর ভ্যালু 5, সির ভ্যালু 3, 8, আর ডির ভ্যালু 4, 4 আসে। তো আমাদের এই টাস্কটা শেষ, তো এখানে প্রথমে আমি আরেকটু বলি, আরেকবার একটু রিকল করি, তো ফার্স্টে আমাদের সবগুলো ইনপুট নিলাম, নেওয়ার পরে আমাদের টার্গেট হলো এ প্লাস বি, অর্থাৎ প্রথমে বি প্লাস সি, বি প্লাসকে সামেশন করবে, আমরা বি প্লাসকে অ্যাড করলাম। তো আমরা আগে দেখিয়েছি 30-এর সাথে লেজ করা সিস্টেমটা, একটা জিনিস খেয়াল করেন, যেহেতু আমি ফার্স্ট এটা হবে, আমি চাইলে এটাও অ্যাড করতে পারি, যেমন আমরা শিখেছিলাম যে অ্যাড করার পরে সাব, অ্যাড করার পর আমরা সাব করে 30 ডি বের করে দিচ্ছি, ভিএল 13, এটা হচ্ছে অ্যাড করার ক্ষেত্রে, কিন্তু সাব যখন, সাব যখন আমি করবো মানে বিয়োগ করবো, তখন আবার আবার এখানে আমার ক্ষেত্রে অ্যাড হবে, বি পুরে থাকবে, ভিএল 13 এইচ এটার ক্ষেত্রে হবে। তো সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রেও চাইলে ইউজ করতে পারবেন, তো আমি সেই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে যদি প্লাস মাইনাস 30 তুলে দিই, তাহলে তো আমার লাইনগুলো আর কমে গেল। তো এটা এখানে ছিল প্রসেস, তো সামেশন করলাম, তারপর সে ডিটাকে সাবট্রাকশন করলাম, করে ওভারঅল এটাকে মেসেজ মেসেজ দেখার জন্য একটু কোড লিখলাম, টু হলো ডিসপ্লে করার, ডিসপ্লে করার জন্য ফুল প্রসেসটাকে টু ডিসপ্লে করে আসবে। তো আর লাস্ট একবার টেস্টিং করে দেখাচ্ছি, আরেকবার টেস্টিং করে দেখাচ্ছি, দেখে ঠিক আছে কিনা।
প্রথমে বীরভেল বলছে, তো বীরভেল আমি 3 ইউজ করলাম, সির ভ্যালু 2 ইউজ করলাম, 5। তো আর যেহেতু ডির ভ্যালু, ডির ভ্যালু 5 হয়েছে, তো বিএসসি সামেশন করলো 5, আর ডির ভ্যালু লেস করবে, তাহলে ডির ভ্যালু দিলাম 2, তাহলে আউটপুট 3। তো এভাবে সামেশন সাবট্রাকশনটা শিখতে পারলে যে কোনো চাইলে আপনি দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে কাজ করতে পারবেন, দুই তিনটা নিয়েও যোগ করতে সামেশন করতে পারবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ, নেক্সট টাইমে আমরা অ্যান্ড অর নিয়ে কাজ করবো, কন্ডিশন নিয়ে কাজ করবো, কীভাবে কন্ডিশনগুলো অ্যাপ্লিকেশন করতে হয়। তো আশা করি নেক্সট ভিডিওর জন্য ধৈর্য থাকবেন, আর প্রিভিয়াস ভিডিওগুলো একটু ভালোভাবে রিকল করে নেবেন, কারণ প্রিভিয়াস ভ্যালু প্রিভিয়াস যে টিউটোরিয়ালগুলো এগুলো দিয়ে আসলে সামনের জন্য আপনাকে আরেকটু ইজি করে নেবে। তো আশা করি ভালো থাকবেন।